সম্মানিত দর্শক, আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন। তো যে জিনিসটা দেখতেছেন না হচ্ছে আমরা দেখাই, আমি এদিক দিয়ে হাইটা আসতেছি, আমার চোখে পড়লো জিনিসটা, এই কারণে মনে হইলো যে আপনাদের সামনে একটু উপস্থাপন করি বা তুলে ধরি। আপনারা এই যে লেখাটা দেখতে আছেন যে বয়কট আরটিভি ও কালবেলা, না কালবেলা না নাকি কালোবাল, কালোবাল, যাই হোক, এখানে কী লেখা আছে, এরা গুজববাজ, ভুল নিউজ প্রচার করে, এই জন্য ওদেরকে বয়কট করুন। যে নিচে কী লেখা আছে আপনারা দেখতে পারতেছেন, যে আপনার প্রচারে ইলিয়াস হোসেনের বক্তবিন্দু, যাই হোক, তার মানে মূল কাহিনীটা বোঝা গেছে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার বলাকা এক্সপ্রেস, মানে এটা মনে হয় আপনার গাজীপুর টু সায়দাবাদ চলে, তো এই গাড়ি এটা। তো আমি আসলে যেটা মানে আমার কাছে যেটা মনে হইলো যে আসলে বয়কট এখন মনে হয় যে একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। আরেক কথা হইতেছে আমাদের দেশে মানে এতদিন তো দেখে আসছি আমরা যে ভারতকে বয়কট করুন, ঠিক আছে, কিন্তু এখন দেখতেছি আপনার বাংলাদেশের গণমাধ্যমকেও, কিন্তু কালোবাল, কালোবাল কোনটা, আমি তো জানি কালবেলার এই কি কালোবাল বানাইলো নাকি বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, তবে যা বোঝা যাইতেছে যে ইলিয়াস হোসেনকে নিয়ে যেহেতু আজকে দুই দিন যাবৎ আপনার মনে করেন ভিডিও তৈরি হইতেছে বা তার নিয়ে নিউজ প্রচার হইতেছে, তা আমার মনে হয় যে এই জায়গার থেকে মনে করেন এই খুবটা যেন আপনারা আবারও দেখাইতেছে আমি, এই যে দেখেন নিচের লেখাটা আপনার প্রচারে ইলিয়াস হোসেনের বক্তবিন্দু, তার মানে কি, মানে যারা ইলিয়াস হোসেনের পছন্দ করে তাদের তারাই মনে করেন এই কাজটা করতেছে, যে মনে করেন আপনার গাড়িতে এগুলা স্টিকার লাগাইতেছে বা এগুলা প্রচার করতেছে, যে মানে আরটিভি বা কালবেলার মতো যারা নিউজ পোর্টাল আছে এদেরকে বয়কট করার জন্য। এটার মূল উদ্দেশ্য হইতেছে আপনারা জানেন যে গত দুই দিন ধরে আপনার ইলিয়াস হোসেনকে নিয়ে অনেক ধরনের নিউজ হইতেছে, ইলিয়াস হোসেন গ্রেপ্তার নিউইয়র্কে, ইলিয়াস হোসেনরে আপনার গ্রেপ্তার করছে, মানে এরকম ধরনের কিন্তু নানান নিউজ হইতেছে। তো আমি আসলে এই দিদি হাইটে যাইতেছি, আমার চোখে হঠাৎ করে জিনিসটা পড়লো, এই কারণে আপনার আমার মনে হয়েছিল যে আচ্ছা এটা আপনাদের সামনে তুলে ধরি, আসলে মূল বিষয়টা দেখেন আপনারা বর্তমানে যে মানে বিষয়গুলো চলতেছে আমাদের দেশে, তো এই কারণে আপনাদের সামনে তুলে ধরা যে আপনার দেখ নিউ ইয়র্কে দেখলাম যে আপনার ইলিয়াস হোসেন ইয়াতে বসে বসে আপনার মনে করেন যে লাইভ ভিডিও করতেছে, মানে ওই জায়গায় বসে, এখন তাদের ভাষ্য অনুযায়ী যে ইলিয়াস হোসেন গ্রেপ্তার, এখন ইলিয়াস হোসেন কি তাহলে কারাগারে বসে কি আপনার মানে ভিডিও করতেছে, লাইভ ভিডিও করতেছে, নাকি মানে আপনার এই জায়গাতে নেই, মানে এই বাংলাদেশে যারা নিউজ করতেছে তারাই বোয়া নিউজ করতেছে। আমি আবার কালকে রাত্রেও দেখলাম ইলিয়াস হোসেনের ভিডিও দেখলাম, তো এই জন্য আর কি মনে করেন যে মনে হইলো যে না বিষয়টা দেখা যাচ্ছে আমার কাছে একটু মনে করেন যে হাস্যকরও মনে হইলো বা একটু মজারও একটু মনে হইলো, এই কারণে আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু কালবেলারে মনে করেন যে এমনি পছন্দ এটা এটা ঠিক হয় না, যে করছাস ভাই এটা কিন্তু ঠিক করছ না, ঠিক আছে ভাই, কালবেলা তো বেটা কালো, মানে কালবেলা নামটা তো কত সুন্দর, বেটা কালোবাল বানায় দিলে এটা কিন্তু ঠিক না ভাই। তো এই দিক দিয়ে মনে হয় যে যাই হোক, তো আপনারা দেখতেই পারছেন বিষয়টা, ঠিক আছে, তবে আমার চোখে পড়ার কারণে আপনাদের সামনে এটা তুলে ধরলাম। তো কে কেমনভাবে নিলেন বা কমেন্টটা জানাবেন, যেহেতু মনে করেন যে ইলিয়াসের বক্তবিন্দু যারা তারাই নাকি তারাই মনে করেন যে উপস্থাপন করছে, তো আসলে এনে বলার মতো কিছু নাই। তবে আমাদের দেশে আসলে বর্তমান নিউজেও মনে করেন যে নানান ধরনের মানে মানে একটা কিছু পাইলে তারাও মনে করেন এটা নিয়ে পইরা থাকে, একটা কিছু করতে চায়, তো এই কারণে আর কি আপনাদের সামনে তুলে দিলাম যে জিনিসটা আমার চোখে পড়লো। আর এটা হচ্ছে আপনার মানে গাড়িটা হচ্ছে আপনার আপনার বলাকা এক্সপ্রেস, এটা সম্ভবত আপনার গাজীপুর আপনার সায়দাবাস এই দিকে চলে, তো এই রোডে গাড়ি চলে, এটা এই গাড়ির মধ্যে দেখলাম জিনিসটা, তো এই কারণে আপনাদের সামনে মনে করেন যে উপস্থাপন করলাম। তো এই আর কি, যাই হোক, চোখে পড়লো এই কারণে আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।